রেডিয়েটর প্রবলেমটা হচ্ছে যে বাইকের কুলেন্ট পড়ে যাওয়ার কারণে আমার বাইক প্রচুর পরিমাণে হিট হইতেছিল, এত হিট হইতেছিল যে বাইকের ফ্যান চালু হয়ে গেছে। বাইকের ফ্যান যদি অল টাইম চলতে থাকে তাহলে আপনার বাইকের ফ্যানটাই পুরো ব্যাটারি থেকে সব চার্জগুলো নিয়ে নেবে, আর ব্যাটারি থেকে চার্জ নিলে কি হবে, বাইক স্টার্ট হবে না। আমি এখন আছি টেকনোতে, আর এই নিয়ে এই মান্থে তিনবার সার্ভিস করানো লাগছে বাইকে। সো কি ঘটনা হয়েছিল শুরু থেকে শুনে আসুন, লেটস গো। বাইকটা ছয় দিন ধরে পড়ে রয়েছে, আই ডোন্ট নো স্টার্ট নিব কিনা। তো আলহামদুলিল্লাহ বাইকটার মধ্যে কিছু একটা প্রবলেম আছে, আই ডোন্ট নো কোথা থেকে, বাট একটা সাউন্ড আসছে, মনে হয় যে কিছুতে ঢাকে খেলে ওই সাউন্ডটা ক্লিয়ারলি শোনা যায়, বাট আমি বুঝতে পারছি না কোথা থেকে আসছে। এই এই যে আওয়াজটা শুনতে পাচ্ছেন কিনা জানি না, বাট ক্লিয়ারলি আওয়াজ শুনতে পাচ্ছি আমি, মনে হচ্ছে কোনো কিছু একটা খুলে গেছে। এই ও নো শিট, এইভাবে হলে কীভাবে চলবে? আচ্ছা রেডিয়েটারের প্রবলেমটা কি, এটা তো আমি বলিনি। রেডিয়েটার প্রবলেমটা হচ্ছে যে বাইকের কুলেন্ট পড়ে যাওয়ার কারণে আমার বাইক প্রচুর পরিমাণে হিট হইতেছিল, আর আমার এই জায়গায় যে টেম্পারেচার রেড লাইন আছে না ওটা কখনোই জ্বলে নাই, আমার এই রেডিয়েটারের পানি পড়ে যাওয়ার কারণে রেড লাইন জ্বলে গেছে, মানে টেম্পারেচারের সিগন্যালটা, মানে এত পরিমাণে হিট হয়েছিল। আর আমি বাসিলাম আরে এটা কোনো ব্যাপার, এটা তো হইতেই পারে, এটা পরে ঠিক করে নেব, কারণ অনেক এয়ারকুল বাইক আছে। এত হিট হইতেছিল যে বাইকের ফ্যান চালু হয়ে গেছে, আর ফ্যান একবার চালু হইলে বন্ধ হওয়ার নাম নাই, কারণ এত পরিমাণে হিট। আমার বাইকের এইটা ঠিক যে মানে বাইকের কুলিং সিস্টেমটা এটা ভালো যে অল টাইম ফ্যানটা চলে থাকবে যতক্ষণ বাইক ঠান্ডা না হয়, বাট কুলেন্ট পড়ে গেলে মারা, ঠিক আছে। আর এই ফ্যান চলার কারণে কী হইতেছিল, বাইকের ফ্যান যদি অল টাইম চলতে থাকে তাহলে আপনার বাইকের ফ্যানটাই পুরো ব্যাটারি থেকে সব চার্জগুলো নিয়ে নেবে, আর ব্যাটারি থেকে চার্জ নিলে কী হবে, বাইক স্টার্ট হবে না। আর তার থেকে বড় সমস্যা হলো আমারটা হলো রিমোট সিস্টেম, ইয়াপ। তো ব্যাটারি যদি একবার পুরোপুরি ডাউন হয়ে যায় তো আমার রিমোটও কাজ করবে না, কারণ আমার তো বাইকের চাবি নাই যে আমি ঠেলা স্টার্ট দিলেও কাজ হবে, আমি তো মানে চাবি ঘুরাইতে পারবো না যে স্টার্ট দিব ঠেলা, মানে এতটা খারাপ অবস্থা, মানে জিএসএক্সের ইফ ব্যাটারিটা পুরো ডাউন হয়ে যেত। তো হ্যাঁ এই মানতে এই নিয়ে আমি বাইকে কুলেন পড়ছি পাঁচবার, আমি মানে ফার্স্ট টাইম তো ফিগার আউট করতেই পারলাম না যে এটার প্রবলেমটা কোথায়, যে বাইক হিট হচ্ছে কেন, পরে বুঝতে পারলাম কুলেন্টের কারণে। পরে কুলেন্ট ভরতেছি দেখি শেষে জ্যাম বলছে মনে হয়, যেহেতু এটা লিকুইড জিনিস তো অবভিয়াসলি এটা ভেপোরাইজারের মাধ্যমে মানে বাষ্পীভূত হয়ে আর কি কুলেন্টটা উড়ে যাইতেছে। বাট দ্য থিং ইজ আমার রেডিয়েটরে লিক ছিল, এই নিয়ে আমার ছয় নম্বর কুলেন্ট কিনতে যাচ্ছি। কুলেন্ট কেনা ডান, আল্লাহ এইবার জন্যই সব প্রবলেম সলভ হয়ে যায়। তো এখন সার্ভিস সেন্টার, ফাইনালি টেকনোতে বসে গেছি, এখন বাইকের সার্ভিস। তো ফাইনালি বাইক খোলা শুরু হয়ে গেল। আসলে সাউন্ড বলতেছে যে বাইকের আওয়াজটা হচ্ছে এই জায়গায় একটা নাট ছিল না, আর এই নাটটা একটু ঢিলা হয়ে গেছে, তো এখান থেকে আওয়াজটা হইতেছিল। আমি মনে করছি মনে হয় রেডিয়েটরের নাট খুলে গেছে যার কারণে কুলেন্টগুলো পড়তেছে। আর সাউনিটাও বলতেছে যে রেডিয়েটর লিক হওয়ার কথা না, কারণ ভালো মতোই সারানো হয়েছিল ওই সময়। তো এই হলো আমাদের রেডিয়েটর, মেনলি লিকটা হইতেছিল পাইপে একটু মানে ঢিলা ছিল এই জন্য আর কি লিক হয়েছিল, আদারওয়াইজ ওরা চেক করছে পানি দিয়ে যে কোনো লিক আছে নাকি, বাট ইটস ফাইন। এর আগে এই যে এই জায়গা থেকে লিক হইতো এই জায়গাটা, এটা আর কি পরে কোটিং করা হয়েছে, পরে আমিও দেখছি যে পানি ভরে দেখ মামাও দেখাইছে যে কোনো লিক নেই, ইভেন এখানে আইনাও সার্ভিস সেন্টারে যে ওরা পানি ভরে দেখছে যে এখান দিয়ে কোনো লিক লিকেজ হচ্ছে নাকি, বাট পারফেক্ট ছিল। ওরা কী কিনতে গেছে জানি না, পাইপ হয়তো কিনতে গেছে বা কিছু একটা কিনতে গেছে যেটা দিয়ে চেক করবে যে কোনো লিক হচ্ছে নাকি। এটার কী বলে, টাইটার না, মূলত এটা একটু ঢিলা হয়ে গেছে তাই তো, রেডিয়েটর প্রবলেম নাই।
তো এখন আর কি রেডিওটা লাগিয়ে চেক করে দেখবে ওই সাউন্ড যে সব কিছু ঠিক আছে কি না। এই টাইটারটার আর কি প্রবলেম, ও যা বলতেছে। তো নতুন একটা টাইটার কিনে আনছে, তো এটা সব ঠিক হলেই হয় আলহামদুলিল্লাহ। ফাইনালি আমাকে টেস্ট ড্রাইভের জন্য দেওয়া হয়েছে, এখন দেখবো যে এটার কুলেন্ট পরে কি না। বাট আমি তো ওইভাবে বুঝবো না, যখন ফ্যান ফোন চালু হবে আর বাইক প্রচুর পরিমাণে হিট হবে তখন আমি বুঝতে পারবো, কারণ আমি কোনো টেকনিশিয়ান না। সো তাও দেখা যাক যে কুলেন্ট পরে কি না, একটা জায়গায় দাঁড়াই আবার দেখতে হবে। এই যে এই এই যে এইটা লাগাইছে না, হ্যাঁ এই যে এইটা, এটার কারণে আর কি কুলেন্টটা লিক হইতো, কারণ ওটা টাইটলি লাগানো হয়নি, তো নতুন একটা লাগাই দিছে। তো এই ছোট্ট একটা ব্যাপার মাত্র। কিছুদিন আগেই আমি রেডিওটারের লিকটা ঠিক করলাম, মানে কতটা প্যারা একটা দিন সার্ভিসে যাওয়া, মানে সময়ও নষ্ট আর টাকাও ভালো মতো যাবে। বাট বাইক ঠিক তো সব ঠিক, তাই না? আমার এই মান্থের মধ্যে নিয়ে 10,000 টাকার মতো গেছে আমার মতো একজন স্টুডেন্টের কাছ থেকে। যদি একটা আর্নিং সোর্স থাকতো আমার, তাহলে এটা কোনো ব্যাপার ছিল না। বাট আমার কোনো আর্নিং সোর্স নাই, আমার যে পকেট মানি দেওয়া হয় ওখান থেকেই আমি 95% বাইকের পিছে খরচ হয়। মানে আমি রিটেলি কোনো কিছু করতে পারি না। আমার প্যারেন্টসরা তো আমাকে ঠিকমতো ওই টাকা দেয় যেটা ভার্সিটিতে যাতায়াত করতে, খাওয়া দাওয়া যা আছে। ইভেন আমার কাছে 3-4 হাজার টাকা থাকার কথা, তাই না? বাট জিএসএক্স স্যার অবভিয়াসলি এটা R15-এর থেকেও পার্টস পাতির দাম বেশি, প্লাস প্রতিবার সার্ভিস করাইতে যাইতে হয়, আর প্রতিবার সার্ভিস করাইতে যাইতে হলে 5-4 হাজার টাকা যাবেই। হ্যাঁ, মাঝে মধ্যে আমার 6,000 টাকা 7,000 টাকা চলে যায়। তো এতদিনে কোনো ভিডিও করতে পারিনি, এটার প্রথম কারণ হলো যে আমার পরীক্ষা চলতেছে, মাঝখানে নিকলে গেলাম, ওই দিনই আর কি ভিডিও হয়েছে আর তাড়াতাড়ি এডিট করে ছাড়লাম। আর দ্বিতীয় কথা হলো আমার এই যে এই বাইকের প্রবলেম, এই বাইকের প্রবলেমের কারণে মানে আমি তো চিন্তা করছিলাম ভাই এক মাস আমি বাইক পুরোপুরি টাচই করবো না। বাট কি আর বলবো, একদিন আমার বাসা যেহেতু এখন ধানমন্ডি, ধানমন্ডি থেকে বসুন্ধরা, ও মাই গড, 3 ঘন্টা লাগছে শুধু বাসে চইরা যাইতে, আর এত গরম আর এত হ্যাসেল। হ্যাঁ, প্রতিদিন যাতায়াত করাটা মানে খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল। তো একদিনই আমি বুঝতে পারলাম যে বাইক না ঠিক করলে আমার টাকাও সেরকম খরচ হবে আর সময়ও তেমন নষ্ট হবে। ওই দিন আর কি মোটামুটি 300-400 টাকা যাইতো শুধু বাসে যাতায়াত করতে। মানে আজকে কি খালামুনের বাসে যাব, যাওয়া যায়। মানে আমি 5,000 টাকা জমাইছি যে বাইকটায় রং করাবো বা অনেক কিছু লাগানোর প্ল্যান ছিল, মডিফাই করার চিন্তা ছিল, আর ভাবছিলাম এই মান্থে কিছু টাকা জমাই আমার বাইকটা সার্ভিস করাবো, প্লাস কিছু কিছু লাগানো হয়ে গেলে আমার বাইকটা জোশ লাগবে। তো এর মধ্যে হয়ে গেলো অ্যাক্সিডেন্ট আর কত কাহিনী, অনেক টাকা খরচ হচ্ছে। এই হিসাবে আমি স্টুডেন্ট হিসাবে আমার যে পকেট মানির, পকেট মানি তো আগে টাকা আগের মান্থে টাকা জমাই নাও, আর এই মান্থে যা ছিল তা সব, আর ভাবছিলাম এইবার ধার নেওয়া লাগবে, কেন 10,000 টাকা তো শেষ, ফুস করে উড়ে গেল এরকম ব্যাপারটা। তো বয়স আজকের জন্য এ পর্যন্তই, রিয়াজ এখন আসছে, টিল দেন আল্লাহ হাফেজ, পিস।